আরে চৈত্রটা আবার সেই একেবারে পর্দা টেনে সরিয়ে দিলে। ও সকাল সকাল সাতটা চল্লিশ বাজে গেছে। ঘুরতে গেলে একটা অসুবিধা জানেন তো, অনেকের মনে হয় যে ঘুরতে গেলে প্রচুর ঘুমাবো প্রচুর ঘুমাবো প্রচুর ঘুম হয়, বাট এটা একদম 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 বাজে কথা। বিশেষ করে ব্লগারদের তো কিছুই হয় না, শুধু মানে জেগেই থাকতে হয় আর শুধু আমরা এদিক ওদিক বোহেমিয়ানের মধ্যে ঘুরে বেড়াই। আজকে আমাদের বাকেটে অনেক কিছু রয়েছে, কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাচ্ছে। সো ওয়েল হাই গাইজ, ওয়েলকাম টু বং ট্রাভেল গাইড। মানে সত্যি খুবই ভালো লাগছে, আমরা শুধু এই চারজনই এসছি ওপরে, আর কেউ নেই এখানে। বৃষ্টিতে একটু অসুবিধাই হচ্ছে আমাদের ভালোভাবে একটু উপভোগ করার। আমরা এখন বলদেবজি টেম্পলে যাচ্ছি, আমাদের হোটেল থেকে ডিস্টেন্স হলো অ্যারাউন্ড 5 কিলোমিটার্স মতো। শরীরটাকে দেখুন এখনো মাস্ক পরে বসে রয়েছে, ভয় লাগছে আমার, কিন্তু শরীরটাকে ভয় লাগছে, ভীষণ ভয় লাগছে। যেটা তো দুদিন ধরে বলছে শরীর খারাপ শরীর খারাপ, মাস্ক পরে বসে রয়েছে, কি অবস্থা। মানে এনাকে দেখি বোঝা যাচ্ছে যে করোনা এখনো রয়েছে আর কি, করোনা এবার এনাকে দেখে ভয় পেয়ে যাবে। ঠিক আছে, নীলুদা কিন্তু আজকে সারপ্রাইজিংলি ঘুমায়নি, বলদেবজি টেম্পলের সামনে আমরা চলে এসেছি। এখন দেখতেই পাচ্ছেন পিছনে টেম্পলটা, এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, রাস্তার কাজটা কি সুন্দর করে করা রয়েছে এখানে। কালকে রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে যেটা বলছিলাম আমি ভিডিওতে, এখন বৃষ্টিটা একটু তাও কম পড়ছে। অ্যান্ড পিছনের দিকে পাহাড়ের ভিউটা খুবই সুন্দর লাগছে, যদি ঘুরিয়ে একবার ক্যামেরাটা যদি ঘোরাস ওই দিকে, ওই পাহাড়েই আজকে আমরা যাবো। বাট এখন আমরা এই মন্দিরের ভিতরে এখন যাবো, তারপরে ব্রেকফাস্ট সেরে তারপর আমরা ওই দিকটা যাবো। বাট এখানে সারাউন্ডিংসটা দেখুন এতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন পুরীর জগন্নাথ মন্দিরের সামনে যে স্পেসটা থাকে ওই ক্যাম্পাসের মতো পুরোটা লাগছে। অ্যান্ড রাস্তাটা এত সুন্দর করে সাজানো রয়েছে অ্যান্ড পেইন্ট করা রয়েছে, খুবই ভালো লাগছে। চলুন মন্দিরের ভিতরে যাওয়া যাক। সো মন্দিরের প্রবেশদ্বারের সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি, সিংহ মামা এখানে বসে আছে। এটা হলো মন্দিরের প্রবেশদ্বার। একটা কথা বলে রাখি, এই মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা নিয়ে প্রবেশ করা একেবারেই নিষেধ, কিন্তু আপনার মোবাইলে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করতে পারবেন, কিন্তু ঠাকুরের বিগ্রহের কোনো ছবি তুলবেন না। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথের ধামে আসার একটা আলাদাই শান্তি, মানে মনের মধ্যে একটা একটা আলাদাই অনুভূতি কাজ করে আর কি। সকাল সকাল এখন মনে হচ্ছে 9টাও বাজে, 9টা বাজতে যায় আর কি, বৃষ্টির সকাল, একটা রবিবারের বৃষ্টির সকাল, খুব সুন্দর লাগছে আর কি, খুব সুন্দর লাগছে। জয় জগন্নাথ। বৃষ্টি ভেজা এক মনোরম সকালে আমরা এখন বলদেবজিউ মন্দিরের ভিতরে। মন্দিরটি ঠিক কেওনঝড় বাজারে অবস্থিত। প্রতিদিন ভক্তদের জন্য সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি মন্দির খোলা থাকে। এশিয়ার বৃহত্তম হ্রদ কিন্তু এখানেই দেখতে পাবেন। বলদেবজিউ মন্দিরে প্রসাদও পাওয়া যায়, আমরা জিজ্ঞেস করলাম, এখানে প্রসাদ দেয় 11টা থেকে 11:30টার মধ্যে। আর প্রসাদের মধ্যে থাকে কেওনঝড়ের বিখ্যাত মুগ ডালের খিচুড়ি, আর চারজনের জন্য এর মূল্য হলো 100 টাকা। সালু ভাইয়া, হম লোগ আবি কাহাঁ যা রহে? বড়গাগড়া যা রহে। বড়গাগড়া যা রহে তো? তো ইধার সে কিতনা কিলোমিটার হ্যায়? বলদেবজিউ টেম্পল সে আপকা করিব 10 কিলোমিটার হোগা। 10 কিলোমিটার জি। তো শুনলেন আপনারা,
আমাদের ড্রাইভার দাদা সালু ভাইয়া বলে বলে দিলেন যে এখান থেকে 10 কিলোমিটার ডিস্টেন্স। আমরা এখন ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আর ওয়েদারটা খুবই সুন্দর আজকে, মানে আমাদের কংক্রিটে ডেইলি লাইফ থেকে আমরা একটুখানি আর কি কিছুদিনের জন্য রিলিফ পেয়েছি। জয় জগন্নাথ। দেখতেই পাচ্ছেন এখন কি অবস্থা, মানে চারিদিকে শুধু জল আর জল, বর্ষার জন্য রাস্তাটা পুরো জলের তলায় চলে গেছে। আমাদের এটা টুকটেই যেতে হচ্ছে একটু কভার করে, বাট ফ্যামিলি নিয়ে আসলে এরকম অবস্থা আমি কখনোই রেকমেন্ড করবো না, এগুলো সব করে আসবেন। আমাদের এখন এই দিকটা যেতে হবে, ফলসটা হলো ওই দিকটাই পড়বে, ড্যামটা ওই দিকটাই পড়বে, বুঝেছো? বড়াঘাগড়া ওয়াটারফলসের সামনে আমরা এসে গেছি। দেখতেই পাচ্ছেন ওয়াটারফলসটা, এখন জলটা একটু ঘোলা যেহেতু একটা মনসুন সিজন, না হলে জলের কালারটা অন্য থাকে, অ্যান্ড ড্যামটা হলো অন্যদিকে। জাস্ট সারাউন্ডিংসটা দেখুন, মানে সত্যি খুবই ভালো লাগছে। কলকাতা থেকে মাত্র 4 থেকে 5 ঘন্টা দূরত্বে উইকেন্ড ডেস্টিনেশনে এইসব জায়গা মানে অসাধারণ আর কি। মানে গতানুগতিক জীবন থেকে বাঁচার জন্যে আমরা এখানে আসতেও পারি এবং আমরা এখানে যে প্রকৃতির যে সৌন্দর্যটা সেটা আমরা উপভোগ করতে পারি আর কি। আমরা এখন এই সারাউন্ডিংসটা উপভোগ করছি অ্যান্ড দেখতে পাচ্ছি যে মানে আসছে, আস্তে আস্তে লোক আসছে, কারণ সকালবেলা ভোরবেলার দিকে প্রচুর বৃষ্টি হওয়ার দরুন অনেকে বেরোতে পারেনি। অসাধারণ লাগছে পরিবেশটা। আপনারা কিন্তু সহজেই প্ল্যান করে নিতে পারেন 2-3 দিনের জন্যে কেওনঝড়ে, আর আসলে এইরকম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। প্রতিটা সিজনের একটা আলাদা মানে বৈশিষ্ট্য রয়েছে, একটা সৌন্দর্য রয়েছে। আমাদের শীতকালে যদি আসি, শীতকালে যদি আপনারাও আসেন তাহলে শীতকালে কিন্তু এই ভিউটা আপনারা হয়তো নাও দেখতে পারেন, কারণ এগুলো পাহাড়ি জল, এগুলো বরফ গোলা জল নয়, তার জন্য সবসময় হয়তো জল থাকে না। বাট মনসুনে আসাটা যেমন রিস্কি, তেমনি একটা অ্যাডভান্টেজও রয়েছে যে আমরা এইরকম দৃশ্য দেখতে পাচ্ছি। আমরা তো দেখছি, উপভোগ করছি স্বচক্ষে, এবং আপনারাও তো ভার্চুয়ালি উপভোগ করছেন কি, তাই তো? আর আপনাদের এই ফলসটা কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না একদম। বলে না দরকার আগে জিতে আমাদের আসতে একটু সংকোচ হচ্ছিল, কিন্তু আমরা মনে জোর করে চলে আসলাম সিঁড়িতে উঠে। যাওয়ার সময় দেখাবো, ভাবিনি কি ইয়াটা পুরো ঘুরে গিয়ে ড্যাম্পে ওঠার মতন জায়গা আছে, এদিক দিয়ে ঘুরে যাব, ড্যাম্পে উঠব। দেখতে পাচ্ছি আমরা ওই দিকটা থেকে এসেছি, ওই দিকটা থেকে আমরা ওখানে এসেছি হেঁটে হেঁটে হেঁটে। একটু ভয়ও লাগছিল যে সামনে কি হবে, সাহস করে ঠিক চলে এসেছি এদিকটা। এই যে এদিকটা থেকে জলটা আসছে, শরীর পুরো এগিয়ে চলে যাচ্ছে। সামনে একটা সিঁড়ি দেখতে পাচ্ছি, আবার তো আমরা একটু সাহস করে একদম উপরে চলে এলাম ড্যামটা দেখার জন্য। তো একটু ভয় ভয় লাগছিল যেহেতু কাদা ছিল স্লিপারি, তো একটু ভয় ভয় লাগছিল, আর পুরো ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এলাম। আর নিচে দেখতে পাচ্ছেন এই ড্যামের জলটাই নিচে যাচ্ছে সম্ভবত। আর ড্যামটাকে একটু বলো, সরি তো একটু ড্যামটা একটু দেখিয়ে দাও। আমরা শুধু এই 4 জনই এসেছি ওপরে, আর কেউ নেই এখানে, কেউ সাহস দেখাতে পারেনি ওপরে আসার জন্য। আর চারদিকটা পুরো পাহাড়ে ঘেরা, দেখতে পাচ্ছেন পুরো পাহাড়ে ঘেরা চারপাশটা, পুরো চারদিকটা মনে হচ্ছে পাহাড়ে বেষ্টিত হয়ে আছে জায়গাটা। কেউ হয়তো এই জিনিসটা দেখাবে না, কোনো রাস্তা নেই, আমরা এই রাস্তা দিয়ে ড্যামের দিকে গিয়েছিলাম। এটা কিন্তু কোনো জায়গায় আপনি পাবেন না, কোনো চ্যানেলে পাবেন না, তাহলে রিক্সটাও কিন্তু আপনারা নেবেন না। তবে ড্যামটা দেখে কিন্তু খুব ভালো লাগলো, খুবই ভালো লেগেছে। প্রকৃতির মধ্যে দিয়ে যাচ্ছি এখন,
kind of hidden and unexpected. হ্যাঁ মানে আনএক্সপেক্টেড আছে হিডেন জেম বলতে পারেন। আমরা এই সিঁড়ি দিয়ে উপরে উঠে এই ড্যামটা ঘুরে এলাম আর এই পাশটা হচ্ছে বড়াঘাগড়া ওয়াটারফলসটা যেটা আপনাদের একটু আগে আমরা দেখালাম বড়াঘাগড়া দেখি এখন আমরা বেরিয়ে যাচ্ছি বড়াঘাগড়া ফলসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এখন আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন দিকে এগিয়ে যাচ্ছি বৃষ্টি ভেজা জঙ্গলে কিন্তু একটা ভিন্ন স্মেল বা টেস্ট থাকে দুদিকে দেখতেই পাচ্ছেন মেঘাচ্ছন্ন পাহাড় এই পাহাড়ের মনোরম দৃশ্য কিন্তু সবসময় ভালোই লাগে এখানে জঙ্গলের মধ্যে সব ছোট ছোট আদিবাসী গ্রাম পথে যেতে যেতে শুধু দেখতে পারছি তাদের লালমাটির প্রাসাদ এবং তাদের মূল্যবান হাসির মুখ কুনাশিকা টেম্পেলে আমরা এখন এসে গেছি এটা হলো শিব ঠাকুরের মন্দির এটা আসতে মোটামুটি আমাদের 45 মিনিটস মতো লাগলো আর এটা ডিস্টেন্সটা কত জানা বলেছিল 35 কিলোমিটার মতো পুরো জঙ্গলের মধ্যে অবস্থিত এটা একটা মন্দির শিব ঠাকুরের মন্দির সকালবেলা দেখলাম জগন্নাথ ঠাকুরের মন্দির এখন দেখছি শিব ঠাকুরের মন্দির অ্যান্ড কেওনঝড়ের আগে ভিডিওতে তো মাতারানীর মন্দির আপনাদের দেখিয়েছি এটা হলো মন্দিরের ভিতরে জায়গাটা এরকম মন্দিরটা এইদিকে আমরা খুব ভক্তি ভরে পুজো দিলাম এখানে আপনারা আসলে কিন্তু পুজো অবশ্যই দিতে পারেন আমরা এখন খান্ডাধার ওয়াটারফলসের দিকে যাচ্ছি বুনাশেখা মন্দির থেকে আর ওর ডিস্টেন্স হলো মোটামুটি 55 কিলোমিটার মতো বাট এখন আমরা আগে দেখছি কোনো ব্রেকফাস্টের জায়গা যদি পাই অ্যাজ বিকজ সকাল থেকে আমরা এখনো অবধি কিছু খাইনি অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাটা পুরো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা অ্যান্ড চারিদিকে ধস পড়ে রয়েছে গত রাতে প্রচণ্ড পরিমাণে এখানে বৃষ্টি হয়েছে বাট আমি এইটুখানি বলতে পারি মনসুন ইন কেওনঝড় ইজ টোটালি মিসমারাইজিং অ্যান্ড বিউটিফুল এটা আপনি গরমকালেও পাবেন না অ্যান্ড শীতকালেও পাবেন না বাট হ্যাঁ একটু রিস্ক তো থাকে যেটা আমি বলেই আসছি আর কি বাট এটা যা অনুভূতি মানে আপনাকে বলে বোঝাতে পারবো না আপনাদের বাট খুবই ভালো লাগছে আর আশা করি ভিডিওটা আপনাদেরও ভালো লাগছে এবং কমেন্ট বক্সে কিন্তু আপনাদের মতামত একদম জানাবেন এই যেতে যেতে জঙ্গলের মাঝে হঠাৎ একটা ছোট টাউন মতো আমরা পেলাম দেখতে পেলাম ব্রেকফাস্টের কথা যে আপনাদের বলছিলাম কিছুই পাচ্ছিলাম না যেহেতু বৃষ্টি অনেক দোকানই বন্ধ বাট আমরা একটা দেখতে পেয়ে অর্ডার দিয়েছি কিনে অর্ডার দিলাম ডাবল ডিম আমরা সবাই আর সৌরিত তাকে বলেছি কিছু বিস্কিট বা চিপস কিনে নিয়ে আসতো ওদিকে গেছে আনতে তো আমাদের অমলেট এখন রেডি হচ্ছে তা এই অমলেটটা খেয়ে আমরা আবার কান্দাধার ওয়াটারফলসের দিকে এগিয়ে যাবো অমলেটটা বানাচ্ছে সৌভাগ্যবশত এখানে একঘেয়ে সৌরে জ্যাম নেই আছে হ্যাঁ এনাদের জন্য জ্যাম এগিয়ে চলেছি প্রকৃতির দেওয়া আরেক উপহার দেখতে আমরা এখন খান্ডাধার ওয়াটারফলসের সামনে চলে এসেছি ওয়াটারফলসটা ঠিক এই দিক দিয়ে যেতে হয় অ্যান্ড গাড়িটা এইদিকে পার্কিং করা রয়েছে অ্যান্ড পার্কিং ফিজ নিচ্ছে 70 টাকা করে অ্যান্ড এই ওয়াটারফলসটা কিন্তু প্রচণ্ড সুন্দর এইটা হলো ফার্স্ট গ্লিমস অফ খান্ডাধার ওয়াটারফলস দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে বাট একটা জিনিস অ্যাডিশন আমি বলতেই চাই এখানে আসলে কিন্তু রেনকোট সাথে করে নিয়ে আসবেন ছাতায় কিন্তু মানবে না কারণ ওয়াটারফলসের সামনে গেলেই সবাই ভিজে যাবো আমরা মানে কোনো উপায় নেই আর কি পঞ্চও ক্যারি করতে পারেন বা রেনকোটও ক্যারি করতে পারেন আমরা স্বচক্ষে এটা মানে দেখছি সত্যি এত সুন্দর লাগছে আপনারাও ভার্চুয়ালি দেখুন আর বর্ষাকালে মনসুন সিজনের জন্যে সব মেঘগুলো পাহাড়ের ওপরে এসে জমে রয়েছে খুবই ভালো লাগছে চলুন সামনে যাই উড়িষ্যার সব থেকে সুন্দর ওয়াটারফলস হলো এই খান্ডাধার ওয়াটারফলস যার উচ্চতা হলো আনুমানিক 500 ফিট
আর বর্ষাকালে এর রূপ কিন্তু অসাধারণ। কেওনঝড় টাউন থেকে ডিস্টেন্স হলো আনুমানিক 50 কিলোমিটার মতন। কেওনঝড়ে আসলে এই ওয়াটারফলসটি কিন্তু একদম মিস করবেন না। ইচ্ছে করছিল পুরো বিকেলটাই এখানে কাটাই, কিন্তু সময়ের অভাবে আর বেশিক্ষণ থাকা হলো না। কিছুক্ষণ দাঁড়িয়ে ভালোভাবে উপভোগ করে আমরা এখন নেমে আসছি। লাঞ্চ আমাদের করা শেষ, ওটা আমরা দেখাতে পারিনি, কিন্তু আমাদের তাড়াহুড়ো ছিল। আমাকে দেখে এখন হয়তো মনে পড়ছে, মানে আপনাদের মনে হতে পারে যে একজন রিপোর্টার দাঁড়িয়ে রয়েছে, ইজ লাইক বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে রিপোর্টিং করছে, যেন আমার বুকের ওপর দিয়ে কিন্তু এখন জল চলে যাবে না এবং আমার মাথার উপরে বাজও পড়বে না, আর হট করে কোনো সফটওয়্যার বসিয়ে আমাকে এখন রকেটের মধ্যেও বসানো হবে না। এখানে কোনো গদি মিডিয়া রিপোর্টিংয়ের ব্যাপার না, এখানে হলো পিওর একেবারে ট্রাভেল ব্লগিং। সো আমরা এখন এসে এখানে পৌঁছেছি। এই জায়গাটার নাম হলো সানাঘাগড়া ওয়াটারফলস। এখানে একটা লেকও রয়েছে পিছনের দিকে, আমরা যাবো ওই দিকে দেখাবো। প্রচণ্ড বৃষ্টি পড়ছে এখন, আর এখানে আসতে একটা এন্ট্রি ফিজও লাগে। সে টাকাটা কত লাগবে সেটা সৈকতদা টিকিটটা কেটেছে, সৈকতদা থেকে জেনে আপনাদের আমি জানাচ্ছি, যেতে যেতেই জানাচ্ছি আর কি। আমাদের গাড়িটা এখানে পার্ক করেছে অ্যান্ড ক্যামেরার পিছনে সুভাষিস এখন রয়েছে। বেচারা খেয়ে দিয়ে পেট পুরো ফুলে গেছে, বাট তারপরও আমি জোর করছি যে না, ব্লগিং তো করতেই হবে। ঘুরতে গেলে ব্লগিং না করলে আমরা আমাদের ভিউয়ার্সদের কী দেখাবো, তাই না? ব্লগিং তো করতেই হবে। সো এখন আমরা এগিয়ে যাবো একটু ফলসটার দিকে। বাট হ্যাঁ, আমরা শুনলাম যে 6টা অবধি নাকি এটা ওপেন হয়, মানে ওপেন থাকে, তারপর নাকি এটা বন্ধ হয়ে যায়। তো এখন 5টা হয়তো বাজতে যায়, তো আমাদের একটু টাইম আছে, তো লাকিলি আমরাও দেখতে পাবো এবং ভার্চুয়ালি আপনাদেরও দেখাতে পারবো। সো চলুন ভিতরের দিকে যাওয়া যাক। টিকিটটা নিয়েছে 15 টাকা করে এন্ট্রি ফিজ, ইনক্লুডিং ড্রাইভারের টিকিটটাও নিয়েছে, আর পার্কিং চার্জ হলো এখানে 20 টাকা। তো আমরা এখন এই ইয়ের দিকে এগিয়ে যাচ্ছি, লেকটার দিকে। দেখতেই পাচ্ছেন একটু বৃষ্টি হচ্ছে। টোটাল আমাদের পড়লো 95, আমরা টোটাল 4 জন প্লাস ড্রাইভার 1 জন প্লাস আমাদের টিকিটটাও নিচ্ছে। সেটাই ভালো, ড্রাইভারের টিকিট কেন নিচ্ছে আর কি, সেটা একটুখানি অড লাগলো আমার, বাট রেস্ট অফ দ্য থিংস আর ওকে। দেখতেই পাচ্ছেন বোট দেখে বোঝা যাচ্ছে এখানে বোটিং হয়। তো এটা একটি সানাঘাগড়া লেক, এখানে আপনারা আসলে বোটিং করতে পারেন। আর এখন চারপাশে দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে, এখানে বোটিংয়ের কোনো সিনই নেই, এখন বোটিং করা কেউই নেই, বোটিং কেউ করবেও না। আর এখানে একটা শিবের স্ট্যাচু আছে, দেখতেন বিশাল বড় স্ট্যাচু। তো বৃষ্টিতে একটু অসুবিধাই হচ্ছে আমাদের ভালোভাবে একটু উপভোগ করার। শরীর তো কীরকম এনজয় করছো? খুব ভালো, বৃষ্টি না হলে আরো ভালো হতো। তো এটা হচ্ছে সানাঘাগড়া ওয়াটারফল। এই রাস্তা দিয়েই যেতে হবে, আমরা যাচ্ছি আর কিছুক্ষণ, কিছুটা এগিয়েই হচ্ছে সানাঘাগড়া ওয়াটারফল। তো লেটস সি। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছেন, বৃষ্টির কেমন যেন একটা আলাদাই মজা। হ্যাঁ, যেমন পিছনের দিকে একটা বাঘকে প্লেস করে রেখেছে, ওখানে দেখুন, ওখানে দেখুন প্লেস করে রেখেছে, মানে ডাইনোসর রয়েছে, মানে জাস্ট ফর অ্যান অ্যাডভেঞ্চার বাচ্চাদের জন্য জায়গায় জায়গায় অনেক কিছু প্লেস করে রেখেছে। ইটস ওয়ার্থ ইট, 15 টাকা টিকিট কেটে এদিকে আসাটা সত্যি ইটস ওয়ার্থ ইট, মানে বাচ্চাদের মনোরঞ্জন করার জন্য, মনোরঞ্জন করার জন্য ঠিক আছে। ব
ওয়াটারফলটা দেখতেই পাচ্ছেন, মানে বৃষ্টিতে কতটা ভয়ঙ্কর রূপ নিয়েছে। আমি সামনেটা যেতে পারছি না, কারণ পুরো ভিজে যাচ্ছে আর কি, ভীষণ মানে প্রচণ্ড পরিমাণে পড়ছে, জল পড়ছে। পৌরদীপ্তটা কতটা ভিজে গেছে দেখতেই পাচ্ছেন। কান্দাধার ওয়াটারফলস যেরকম দেখে এলাম, এখানেও ঠিক সেই রকমই অবস্থা। আপনারা হয়তো দেখলেন ভিডিওতে কি ভয়ঙ্কর রূপ এই ওয়াটারফলটায়। একবার যদি শুভাশিস আরেকটুখানি দেখাস, ওপর থেকেও জল, বৃষ্টির জল, অ্যান্ড ডান দিক বাদিক থেকে শুধু ওয়াটারফলসের জল একেবারে উড়ে উড়ে গায়ের মধ্যে আসছে। এক ভয়ঙ্কর রূপ সত্যি কথা, মনসুনের কেউন ঝড় এক কথায় অনবদ্য। আশা করি ভার্চুয়ালি আপনারা উপভোগ করছেন, আর আমরা পুরোপুরি ভিজে গেছি। আর এটা কিন্তু কোনো সফটওয়্যারের কাজ নয়, এটা পুরো রিয়েল ওয়াটারফলস। এই নয় যে কোনো মিডিয়ার মতো আমার গায়ের ওপর দিয়ে জল জল উড়ে জল উড়ে আসছে বা কিছু হচ্ছে, শরীরটা তো পুরো ভিজেই গেছে, যেটা হয়তো আপনারা দেখলেন। তো এই ভিডিওটা আপনারা একটু এনজয় করুন, এখন আমরাও এখন একটু এনজয় করি এই ওয়াটারফলসের দৃশ্যটা, সঙ্গে থাকুন। আমরা ওয়াটারফল থেকে এসে এখানে একটা কফি খাচ্ছি কফি শপে। সো শান্তনু, হাউ ইজ দ্য কফি? কেওনঝড় সিটি টপ ভিউ এই পয়েন্টটা থেকে খুব সুন্দরভাবে দেখা যায়। ড্রাইভারকে অবশ্যই বলবেন টপ ভিউ দেখানোর জন্য, ওনারা ঠিক বুঝে যাবেন। ওটিডিসি গেস্ট হাউসের থেকে একটু এগিয়ে গেলেই এই টপ ভিউ রাস্তাটা পড়বে। ভিউ কিন্তু খুবই সুন্দর। সারাদিন অনেক জার্নি করার পর শেষমেশ শুনতে নামতে আমাদের হোটেলে ফেরার পালা। এগিয়ে চলেছি এখন হোটেলের দিকে। ডিনার সেরে আমরা এখন ঘরে ফিরলাম। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বং ট্রাভেল গাইড।